পঞ্চায়েত দ্বন্দ্বে মুকুলের জোড়া ফলা, একদিকে নিশানায় রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে, অন্যদিকে নিশানায় বামফ্রন্ট। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর পঞ্চায়েত মন্ত্রী যখন কার্যত স্বীকার করে নিলেন 26 তারিখ ভোট করা সম্ভব নয়, ঠিক তারপরই আক্রমণে সরব তৃণমূল আর যুদ্ধের সেনাপতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। এদিন দুপুরে তৃণমূল ভবনে বৈঠকের পর সরাসরি মীরা পাণ্ডেকে আক্রমণ করেন তিনি, কাঠগড়ায় দাঁড় করান বামেদেরও। প্রশ্ন তোলেন, বাম আমলে কেন রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ বাড়িয়ে 3 থেকে 6 বছর করা হয়েছিল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য, অন্য রাজ্যেও কমিশনারের মেয়াদ বৃদ্ধি হয়েছে, হয় মুকুল রায় সেটা জানেন না, নয়তো গোপন করার চেষ্টা করছেন। সব নির্বাচন কমিশনার 3 বছর রইলেন, হঠাৎ করে কি কারণ ঘটল এটা 6 বছর হল? সেই কারণেই আমার মনে কিরম একটা ব্যাপার স্যাপার রয়েছে। 2010 সাল যখন ম্যান্ডেটটা ফ্রেম হয়ে গেছে ফর 2011, তখন এই আইনটাকে সংশোধন করে 3 বছরটাকে 6 বছর করে দেওয়া হলো। পশ্চিমবঙ্গে 2010 সালে বেড়েছে নির্বাচন কমিশনের মেয়াদটা, এটা ঠিক, কিন্তু এটাই তো সব ইতিহাস নয়। কবে বেড়েছে উত্তরপ্রদেশে, কবে বেড়েছে মধ্যপ্রদেশে, কবে বেড়েছে কর্ণাটকে, মহারাষ্ট্রে, এই যে তাদের যে মেয়াদটা বেড়েছে সেটা উনি কেন গোপন করলেন? এখন যদি জেনে উনি না বলেন তাহলে মানুষকে বিভ্রান্ত করতে চান। মুকুল রায়ের অভিযোগ, কোনো রাজনৈতিক দলের অফিসে কমিশনের চিঠির খসড়া তৈরি হচ্ছে, চিঠি চাপাটি করে ভোট পিছানোর চেষ্টা হচ্ছে, পাল্টা আক্রমণে বামেরাও। এই যে ভোটটা বিলম্বিত করছে, এই যে চিঠি চাপাটি লিখছেন, আমাদের কাছে সন্দেহ যে কোনো রাজনৈতিক দলের অফিসে এই চিঠিগুলো ড্রাফট হচ্ছে। আমাদের দলের অনেক কাজ আছে, আমাদের দলের কাজ এটা নয় সরকারের কারোর পক্ষে বা কারোর বিপক্ষে কিছু কাজ করে দেওয়া বা নির্বাচন কমিশনের পক্ষে বা বিপক্ষে কাজ করে দেওয়া। তারা যে কোনো কথা বলতে পারে, অবান্তর বাজে কথা বলতে পারে এবং অবান্তর বাজে কথা তারা বলে চলেছে। পঞ্চায়েত নির্বাচন তো ওরা করবেন না, সেই করবেন না যে তার পরিকল্পনাটা অনেকদিন থেকেই ছকা হয়েছে, এই পরিকল্পনার অঙ্গ হিসেবেই কিন্তু এটা করেছেন। সমালোচনায় সরব হয়েছে কংগ্রেসও। মুকুল রায়ের উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের প্রশ্ন, আগে জেনে থাকলে বিরোধীরা করেননি কেন? যেদিন ওটা 3 বছরটা 6 বছর করা হয়েছিল সেই সময় তো পশ্চিমবাংলায় তারা রাজনীতি করতেন, তো সেদিন মুখে কি রুমাল গুঁজে চুপচাপ বসেছিলেন? সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য রাজনীতির পারদ চড়ছে। সমীর সেনগুপ্ত, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ।